শ্রীকৃষ্ণের জন্ম মহোৎসব উপলক্ষে পালিত হয় জন্মাষ্টমী। এই জন্মাষ্টমীর দিন দেবকীর গর্ভে অষ্টম সন্তান রূপে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তার ছোটবেলা এবং তার পালন যাতে সঠিকভাবে হয় সেই কারণে দৈববাণী অনুসারে জন্মের রাত্রে প্রবল ঝড় ঝঞ্ঝা উপেক্ষা করে পিতা বসুদেব স্বয়ং ভগবান কৃষ্ণকে রেখে এসেছিলেন নন্দগৃহে। সেখানে দেবকীর কন্যা সন্তানের সাথে নিজের সদ্যজাত পুত্রের পরিবর্তন করেছিলেন তিনি। সে রাতে ঘটেছিল এক অলৌকিক ঘটনা। কারাগারের বন্ধ দরজা তালা আপনা আপনি খুলে গিয়েছিল। দৈবশক্তির প্রভাবে কারাগারের সকলে এবং নন্দগৃহের সকলে ছিল নিদ্রাচ্ছন্ন। বসুদেব ভেবেছিলেন কন্যা সন্তান ভেবে কংস তার বধ করবে না, কিন্তু এই কন্যা সন্তানকে নৃশংসভাবে বধ করেন কংস। যখন শিশু কন্যাটিকে তুলে আছাড় মারতে যান দেওয়ালে, তখন দৈববাণী হয়, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। আসলে এই শিশুকন্যা আর কেউ নন, তিনি ছিলেন দেবী দুর্গার অংশ। আগামী 19 আগস্ট জন্মাষ্টমী উপলক্ষে স্টার জলসার তরফ থেকে একটি ছোট্ট নিবেদন করা হবে। দেখানো হবে শ্রীকৃষ্ণের জন্মলীলার সেই আধ্যাত্মিক কাহিনী। রাত 10টায় স্টার জলসার পর্দায় দেখানো হবে এই কাহিনী। ইতিমধ্যে একটি প্রোমো স্টার জলসার পর্দায় সম্প্রচার করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে সব্যসাচী চৌধুরী অর্থাৎ মহাপীঠ তারাপীঠের বামা খেপা বসুদেবের ভূমিকায় রয়েছেন রাজজোটক, এবং এখানে আকাশ নীল সিরিয়াল খ্যাত অনামিকা চক্রবর্তী রয়েছেন দেবকীর ভূমিকায়। কুকুমণি হোম ডেলিভারির জনপ্রিয় অভিনেত্রী খুকু অর্থাৎ দীপান্বিতা রক্ষিত রয়েছেন যশোদার ভূমিকায়। অন্যদিকে গঙ্গারাম খ্যাত অভিনেতা অভিষেক বোস রয়েছেন নন্দ মহারাজের ভূমিকায়। এই প্রোমোটি দেখে ইতিমধ্যে দর্শকদের মধ্যে বেশ উৎসাহ জুগিয়েছে এই জন্মাষ্টমীর বিশেষ পর্ব অনুষ্ঠানটি। তাহলে দর্শক বন্ধুরা, জন্মাষ্টমী উপলক্ষে স্টার জলসার এই নিবেদন আপনাদের কেমন লাগবে তা আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই লিখে জানাবেন। আর আগামী 19 আগস্ট শুক্রবার রাত ঠিক 10টায় আপনারা দেখতে পাবেন স্টার জলসার পর্দায় এই জন্মাষ্টমীর নিবেদন। বাংলা বিনোদনের এই রকমই নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই টেলি নিউজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে থাকুন।